আমার ভাইগনা যদি কিছু হয়েছে তোমার মতো মিথিলারে আমি ছাড়বো না তোমার ফুল ফ্যামিলির আমি টান দিব আমার ভাইগনার কিছু হোক আমাদের ফুল ফ্যামিলির মধ্যে একটা জ্ঞানজাম লাগাই দিছে মিথিলা আপুর কাছে যা বলে আমি আপুর নামে এটা বলছি আমার কাছে এসে বলে আপুর নামে তো যাই হোক আমার এতটুকুই বলার ছিল আপনাদের যে আপনারা আনতা যে কাউকে শুধু শুধু ব্লেম করেন না আগে সত্যিটা জানুন আর ওরা ছোট মানুষ ওরা যে ভুল গুলো করছে আমি বুঝতে পারছি যে এটা ওরা উল্টা ওদের আশেপাশ থেকে কেউ দিচ্ছে বিশেষ করে ইয়াসিনের কানে এটা খুব খারাপভাবে দিচ্ছে নাহলে সেই যেই ইয়াসিন আমার কথা মতো নড়ে না সেই ইয়াসিন আজকে আমাকে নিয়ে আজে বাজে বোঝ দিচ্ছে সমস্যা নাই তুমি অ্যাসিনকে নিয়ে যা করাচ্ছ করাও ইয়াসিন যদি খারাপ থাকে তাহলে তুমিও খারাপ থাকবা ইয়াসিন যদি ভালো ভালো থাকে তাহলে তুমিও আমি যদি আপনারা যেসব করেন যে আমি স্বার্থপর বা কিছু আমি যদি স্বার্থপর হইতাম তাহলে আমি সবার ইউটিউব চ্যানেল কেন খুলবা সবার ইউটিউব চ্যানেল আমি কেন রান করব এই ঘটনার পর আমার বড় ওকে ফোন দিছে বুঝাইতে চাইছে তো ইয়াসিন ভাইয়াকে বলছে আমি যদি অন্তরকে ডিভোর্স দেই বা ছেড়ে দেই তাহলে ইয়াসিন মিথিলা আজরা আমাদের সাথে ব্লগ করবে এটা কি কখনো হয়